বোয়ালমারী মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর এক আসন। ১৯৯১ সালে আসনটিতে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রউফ মাস্টার। ১৯৯৬ সালেও আসনটিতে জয় পায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী সিরাজুল ইসলাম। তবে ২০০১ সালে নির্বাচনে আবারও নির্বাচিত হওয়ার পর সিরাজুল পদত্যাগ করেন। এতে ওই বছরই অনুষ্ঠিত উপনির্বাচনে আসনটিতে জয় পায় বিএনপি। সবশেষ ২০০৮ আসনটি পুনরায় দখলে আসে আওয়ামী লীগের। আগামী নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখতে ইতোমধ্যে আটঘাট বেঁধে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা। সাধারণ মানুষের সাথে যার সম্পর্ক আছে, সাধারণ মানুষ যাকে সবসময় কাছে পাবে, সংগঠন যাকে দিয়ে উপকৃত হবে, আমরা চাই যে সেরকমের একজন ব্যক্তি প্রতিনিধিত্ব করুক। এদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তার পক্ষেই জনগণ ভোট দিবেন বলে মনে করেন দলের নেতাকর্মীরা। এলাকার জনগণ আওয়ামী লীগকে এবার প্রত্যাখ্যান করছেন এবং আমাদের নেতাকে বিগত দিনে যেভাবে ভোট দিয়েছেন এবার তার থেকে বিপুল ভোট দিয়ে বিজয় অর্জন করবেন। তবে বিগত দিনের উন্নয়নের হিসাব নিকাশ করছেন ভোটাররা। সৎ এবং যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা জানালেন তারা। সব দিক থেকে শিক্ষার উন্নয়ন করবে এরকম প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এমন একজন প্রার্থীকেই ভোট দিতে চাই যে তরুণ প্রজন্মকে মাদক এবং সন্ত্রাসী বিরোধী কার্যকলাপ থেকে দূরে রাখবে। ২৭টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভা নিয়ে গঠিত ফরিদপুর এক আসনে ভোটার সংখ্যা ৪,৪৭,০৮৪ জন। এদের মধ্যে নারীর সংখ্যা ২,২,৬৭০ আর পুরুষ রয়েছেন ২,২,১১৪ জন। সময় সংবাদ ফরিদপুর।